আল্লাহর ইবাদতের প্রতিযোগিতা দিছে, ইবাদতের প্রতিযোগিতা। আর আমরা প্রতিযোগিতা দেই, যার বাড়ি একটা আছে আমি আরো দুইটা করব, এটা তিনটা আছে আমি চারটা করব, কথা কন ঠিক কিনা? কি কষ্ট হইতেছে ভাই? তাবারুক হ্যাজ বিন রেডি, উই আর রেডি। কেন স্যার? তাবারুক হ্যাজ বিন রেডি, উই আর রেডি। তাবারুক ইজ দ্য ইজ নো জেনারেল ফুড অ্যাজ লাইক অ্যাজ আপেল অরেঞ্জ আর এনি ফ্রুটস, বাট দ্য তাবারুক ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। মিলাদ এবং কিয়ামের দুরুদ শরীফ লাগা তাবারুকটা সাধারণ কোনো খাবার নয়, ইট ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। মানুষের শরীরে যত রকমের রোগ আছে সমস্ত রোগের সর্বশ্রেষ্ঠ মেডিসিন হলো নবীর মিলাদের তাবারুক, ঠিক কি না? স্যার, স্যারের বেগম কিন্তু আমার ওস্তাদ, আপনি বললো আমি বলি নাই। রোকেয়া ম্যাডাম মনারপুর মাদ্রাসা, উনি বাংলা প্রভাষক, ওনার বেগম আমার মনে আছে, আমি মনারপুর ফাজল পড়ছি তো, উনি বাংলা পড়াইছিল, ভালো পড়াইতো, আলহামদুলিল্লাহ কর না। আপনাদের রেমানগর ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পড়ছি, আপনাদের পালগিরিয়ে কয়েকটা ক্লাসমেট আমার আছে। ভাই সাহেব বলেন তো, এই যে ডাক্তারি ওষুধ খেয়ে আমরা রোগ কি ওষুধে বালা করে না আল্লাহ বালা করে? ওষুধটা কি দিয়ে বানাইছে আমি তো জানি না, কুত্তার গোস্ত হইতে পারে, সাপের মনি হইতে পারে, যেটা হারাম ওষুধ হিসাবে হারাম খাওয়া যায়, শরীয়ত বলছে যদি হারাম খাইয়ে আপনার রোগ ভালো হয় এটা খাওয়া যায় ওষুধ হিসাবে। যদি ওইটা উসিলা আল্লাহ মাফ করতে পারে, তাবারকের উসিলাটা কি আরো বড় না ছোট? তো অনেক জায়গায় আফসোস তাবারুক নিয়ে সমালোচনা করে যে তাবারুক খাওয়া যায় নাই যাবে না, এটা ঠিক না। তো তাবারুক অর্থ কি এটা তো জানতেইব, তাবারুক অর্থ হলো বরকতি খানা, কি খানা? যেটার মধ্যে বরকত ডেকে বলে তাবারুক, যেটা আপনি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন এটাই তাবারুক হয়ে যাবেন। আমরা ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ বলি না, তাবারুক হয়ে গেছে। আপনি মুড়ি খাবেন বিসমিল্লাহ পড়ে, তাবারুক হয়ে গেছে। আপনি পানি খাবেন, তাবারুক হয়ে গেছে। এখন যে বলবে তাবারুক খাওয়া জায়েজ নাই, বিসমিল্লাহ পড়া কোনো খানা খাইতে পারবো? বিসমিল্লাহ বললেই তাবারুক হয়ে যাবে। আরে কথা কয় না কে, বিসমিল্লাহ বললেই তাবারুক হয়ে যাবে, সুবহানাল্লাহ বলুন না। ভাই সাহেব আমার, যারা ওনার লাশ তুলতে গেছে ওনারা শরীরে টিপ দেয়, যেরকম টিপ দিলে রক্ত চলে যায়, ঠিক ওনার শরীরটা এরকম। এই আল্লাহর অলির দেহটাকে 71 বছর পরে মরক্কোর রাজধানী রিয়াজুল ফেরদাউস বড় কবরস্থানে দাপন করেছে। আজও হাজার হাজার মানুষ প্রতিদিন সেই আল্লাহর অলির ওই 12,000 পিসাবের কবর জিয়ারাত করে তারা আল্লাহ পাকের ফয়েজ হাসিল করছে। আমার দেশে কিছু কুলাঙ্কার জিয়ারতকে নিষেধ করে, করে কিনা? আবার যদিও জিয়ারত করে, কবরটারে ফিস দিয়া কাবার দিকে ফিরা দোয়া করে, আছে কিনা? এক কথা কোন আছে? জিয়ারত অর্থ কি? সাক্ষাৎ। জিয়ারত অর্থ কি? সাক্ষাৎ কি সামনাসামনি হয় না ফিসা ফিসি হয়? তা আমি কবরটা ফিস দিন কেন না দেয়া করলেন? যদি আমি মুরব্বী লোক দেয়া করতে যে হিস দেয়া খারায় তাই কবি এটা ব্যর্থ, আল্লাহকে দেয়া করতে হিস দি রয়েছে, এ কথা কয় না কা? সুন্নত তরিকা হলো ইলা ওয়াজহিল মাইয়াতে, মৃত্যু ব্যক্তির চেহারার দিকে ফিরে আপনি জিয়ারত করা, এটা হলো সুন্নাত। বারা বন্ধুরা আমার, সেদিকে আর যাব না, ছোট্ট একটা আয়াতে কারিমা বের করেছিলাম আপনাদের সম্মুখে তাফসির শোনাবো বলে। আমার আল্লাহ কোরআনুল কারিমে অনেক সূরা দিয়েছে, 114 সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরা তাহরিম। কি নাম? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, তাবতাগী মারদাতা আজওয়াজিক, ওয়াল্লাহু গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কে বলে? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, কে বলছে? এই ইয়াকে হরফে নেদা বলে, হরফে নেদা আরবিতে বলে, বাংলাতে বলে আহ্বান সূচক শব্দ, যেই শব্দ দিয়া ডাকা হয়। ইংলিশে বলে হ্যালো, বাংলাতে বলে ওহে, আরবিতে বলে ইয়া।
ইংলিশে বলে হ্যালো, বাংলাতে বলে ওহে, আরবিতে বলে ইয়া। বাইশাব আমার, আমার আল্লাহ কোরআন শরীফে ইয়া বলে আমার নবীকে যদি ডাক দিয়া থাকে, আমরা ডাক দিতে কোন আপত্তি আছে? পাতা কন্যা কা ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দেওয়ার দলিল আল্লাহ কোরআনে দিয়েছে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, এগুলো কোরআন শরীফের দলিল। There are four documents for Sharia. First document is the Holy Quran. Second document is the Holy Hadith. Third document is Ijma. And fourth document is Qiyas. Shariat chole chatta dalil diye. Pratham dalil Quran. Ditiyo dalil Hadith. Titiyo dalil Ijma. Chotto dalil Qiyas. Ami 5 minute er moddhe Quran, Hadith, Ijma, Qiyas diye apnaderke praman dite chai. Ya Rasulullah bola jaiz na najaiz. Eta amra Quran Hadith research korlei to pabo. কথা কয় না কা? কেন বলছি ভাই, অনেক জায়গায় নারায় তাকবীর লেখে, নারায় রিসালাত লেখে না, ঠিক কি না? দিন ইসলাম জিন্দাবাদ লেখে, বাংলাদেশ লেখে। হায়রে ভাই, আমার আমার মতো গুনাগারের নাম এই পোস্টারে জায়গা পায়? আমার প্রধান অতিথি হয়তো আমার চাইতে আরো নেককার, আমার ডানে বাঁদের বন্ধুরা আমার চাইতে এত আর নেককার, কিন্তু গুনা নাই এই কথা এই যুগে কেউ কইতে পারবো না? আমার মতো গুনাগারের জায়গা হতে পারে, যেই জায়গায় মাহফিল ওই স্থানের নাম হইতে পারে, আল্লাহর নাম থাকতে পারে, দিন ইসলাম ইসলামের নাম থাকতে পারে, কিন্তু এই আয়োজন যাকে নিয়ে হলো ওই নবীর রেসালাতের নামটা কেন থাকে না? নবীর লগে তোমার কি দুশ্মনি কও? কি দুশ্মনি নবীর সাথে? কেন নবীর নাম থাকবে না? আমার আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার ইজ্জত, আপনার জিকির, আপনার সম্মান আমি অনেক উপরে তুলেছি, মর্যাদা দিয়েছি। কোরআন শরীফের আয়াত ওয়ারাফানা লাকা যিকরাক। এখন এই আয়াতের তাফসীর যদি পড়ি, ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসা জালালান ক্লাসে যে কিতাবটা লেখা এবং ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফাজিল ক্লাসে কিতাবটা পাঠ্য, এই কিতাবটার নাম হলো তাফসিরে জালালান শরীফ। এই কিতাব যিনি লিখেছেন, এই আয়াতের তাফসির যিনি করেছেন, ওনার নাম হলো ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাই। উনি বলেন, রাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, আই সো মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন মাই লাইফ ইন কন্ডিশন অফ স্লিপিং 30 টাইম পার রাইটিং অফ দ্য তাফসির অফ দ্য হোলি কোরআন, হুইজ তাফসির ইজ তাফসিরে জালালান শরীফ। একটু বড় করে কন আল্লাহ আমি জালালউদ্দিন মহল্লি, এই তাফসীরে জালালান শরীফ লেখার কারণে আমার জীবনে আমার নবীরে 30 বার স্বপ্নে দেখেছি। মনে রাখবেন, যেমন ওস্তাদ তেমন ছাত্র, এ কথা কয় না কা? ইমাম জালালউদ্দিন মহল্লি ওস্তাদ, ইমাম জালালউদ্দিন সিউতি ছাত্র, এই দুইজনের নামে কিতাবের নাম হইছে তাফসীরে জালালাইন। জালালুন মানে একজন জালাল, জালালাইন মানে দুইজন জালাল, দুই জালালের তাফসীর। ইমাম জালালউদ্দিন সিউতি হলেন ছাত্র, অর্ধেক কিতাব লেখার পরে ওস্তাদ ইন্তেকাল হয়ে গেছে, ঠিক একই ভাবে বাকি অর্ধেক তাফসীর ছাত্র লিখে ফেলছে। এখন ওস্তাদ লেখার পরে 30 বার নবীরে দেখছে আর ছাত্র কি কয়? ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, রাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75 মাররাতান ফি হায়াতি, আই সো মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন মাই লাইফ ইন কন্ডিশন অফ স্লিপিং 75 টাইমস ফর রাইটিং অফ দ্য তাফসীর অফ দ্য হোলি কোরআন, হুইজ তাফসীর ইজ তাফসীরে জালালান শরীফ। আমি জালালউদ্দিন সিউতি, আল্লাহর কোরআনের তাফসীর জালালান শরীফ লেখার কারণে আমার জীবনে আল্লাহর নবীর দিদার পাইছি 75 বার। কয়বার? কথা কয় না? এও নবীরে দেখলে লাভ আছে নিও? নবী কি ফালগিরি মসজিদের ইমাম সাহেবের মতো? ফালগিরি মসজিদের ইমাম সাহেব দেখলে কি জাহান্নামী জান্নাতি হইব? গুনাহ মাফ হইব? আমার নবী কা মান রানি ফিল মানাম ফাকাদ রাল হক, মুসলিম শরীফের হাদিস, হু সাম ইন কন্ডিশন অফ স্লিপিং হি উইল সি মি অরিজিনালি বাই পাওয়ার অফ আল্লাহ। আমার নবীকে যেই লোকে আমার স্বপ্নের ঘরে দেখলো সে যেন আমার সরাসরি দেখলো, কারণ শয়তান কখনো নবীর সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, আমগো সুরত শয়তান ধরতে পারেনি? পারে না আমগো সুরত ধরতে? ওরে বাবা রে, রাত্রে স্বপ্ন দেখছেন ইটালি শহরে 22 তলার উপরে ঠ্যাঙ্গের উপরে পাও দিয়ে একটা ডলার গন্তাছেন, টাকা আর টাকা,
সকালে স্বপ্ন দেখেন পালগিরি দোকানের কাছে খাড়ে এসেছে, হি হ্যাজ নো মানি বাট এম্পটি পকেট। রাত্রে দেখলো কোটি কোটি টাকা গলে, সকালে তো খালি পকেট। আমাদের স্বপ্ন তো এমন। আর নবীর যদি কেউ স্বপ্নে দেখে, রসুলের পাক বলছেন ফাকাদ্রাল হাক, সে আমাকে বাস্তবে দেখেছে, শয়তান তো আমার সুরুত ধরতে পারে না। এরে উম্মত, তোমার ঈমান আমলের উপরে আমি সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি, আল্লাহ পাক তোমার কপাল খুলে দিয়েছে, তোমার ঘরে আমাকে যাওয়ার শক্তি দিয়েছে, তাই তুমি আমার দিদারে ধন্য হয়েছ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পছন্দ হইলে যাবো না, যাবো না। বাইশা মামার, এটা আমার দিকে তাকান, আমার দিকে লিসেন টু মি অ্যাটেনটিভলি, ফলো টু মি। আমার আল্লাহ তাবারাকা তাআলা যুগ যুগ ধরে কত নবী রসুল প্রেরণ করেছে, সুবহানাল্লাহ। কোন আমার নবীর শানে বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, এই তফসিরে জালাল শরীফ থেকে আয়াতের তফসিরটা আমি শোনাই, যদি না থাকে আপনাদের সাজা আমি পিঠের মধ্যে নিব, আজকে ফালগিরি কিলান শুরু করবেন না থাকলে। যদি কিতাব থাকে লই আসেন, আমি দেখাইয়া দিব তাফসিরে জালাল শরীফ, এটা কাউমিদেরও কিতাব, আলী আল আইনেরও কিতাব, সুন্নিদেরও কিতাব, ওয়াবিগো কিতাব, খারিজিদের কিতাব, আলিয়া লাইনের সবাই পড়ে কিতাবটা, ভারত উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা কিতাব, তাফসিরে জালালান শরীফ। ওখানে লেখছে ওয়ারাফান আলাকা জিক্রাক, আমি নবীর জিকির অনেক উপরে তুলেছি, কত উপরে আল্লাহ কয় বিয়ান তাজকুরা মা জিক্রি ফিল আজানে ওয়াল একামতে ওয়া তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গাইরেহা। আমার বানোয়াট কথা না রে বন্ধু, যে এই লোকে 30 বার আল্লাহর নবীর স্বপ্নে দেখেছে, উনি আল্লাহর ভাষাটাকে তাফসিরে তুলে বলতেছেন, আল্লাহ বুঝাইতেছে হাবিব গো বিয়ান তাজকুরা মা জিক্রি, পৃথিবীর মানুষ যেন আমার জিকিরের সাথে আপনার জিকিরও চালায়, বলে কোন জায়গায় ফিল আজানে আজানের ভিতরে, ওয়াল একামতে একামতের ভিতরে, ওয়া তাশাহুদে আত্মায়াতুর মধ্যে তাশাহুদের মধ্যে, ওয়াল খুতবাতে খুতবাতে ওয়া জানসিয়তে ওয়া গাইরেহা। গাইরেহা মানে যত রকমের ইবাদত বন্দেগী আছে, মাহফিলে জিকিরে পোস্টারে মিলাদে মাহফিলে, আমি আল্লাহ জিকিরের সাথে আপনি নবীর নামের স্মরণও থাকবে। এই জন্য আমি কোরআনে বলেছি ওয়া রাফা'না আলাকা যিকরাক, একটু উচ্চ আওয়াজে কি বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু নবীর দুশমনরা এই পোস্টারে সবাই নাম জাগা হয়, আমার নবীর নামটা জাগা হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান কর, আমিন। জোরে কর না আমিন, আমিন। আমার মরণ কালে আইশো নবী কি নারে, আমার মরণ কালে আইশো নবী কি নারে, ও দয়াল নবী গো আমি নয়ন বরে দেখব শুধু তো মারে। দেখতে চাননি মরণকালে আইও কইটা চাননি, অনেকে কয় না চৈত বৈশাখ মাসে নাঙ্গল দিয়ে আলসোছেন কি আতুডান, আমি সইছি, নাঙ্গল দিয়ে আলসোছেন নি, এটা কি সরম নি, আমি সইছি, আমার মন্দন ভাই সইছে, সারও সইছে। এই বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ তো কৃষক, কৃষকের চাষ করলে না সাইল বাইশতলা তুলবো, যদি কৃষকের চাষ চাষ করবো না বাইশতলাওয়ালা কিনবো, বুঝেন নাই নাঙ্গলে। এই শুনেন, নাঙ্গলে গুতা দিলে কিছু শামুক উঠতো না, শামুকের ফ্যাট কাটি যায় কিন্তু মুখ খোলে না, না শামুক আমি মুখ খুলতাম না, কবে খুলবি কেউ আষাঢ় মাইয়া মেঘ আইলে খুললুম, কথা কয় না কেন, আমি যেন কিছু হামুক্কে মোর লোক আছে, হুজুরে যত কয় আমি কইতাম না, বেটা জবান দিছে কে আল্লাহ, তা আপনি কন না কা, আগামী দিন সকালে জবান থাকবো তার গ্যারান্টি আছে বলুন। আমার মরণ কালে আইশো নবী কি নারে, আমার মরণ কালে কি নারে, ও দয়াল
নো বিগো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে আমি নয়ন বরে আরে সাদা কাপন পড়াই দিবে আমারে নবী সাদা কাপন পড়াই দিবে আমারে ও দয়াল নবী গো আমি তখন যেন দেখি তোমায় শিহরে আমি তখন যেন দেখি তোমায় শিহরে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে নবী গো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে বলেন নয়ন বরে দেখব আরে চারজন স্যার কান্দে লইবে আমারে নবী চারজন স্যার কান্দে লইবে আমারে ও দয়াল নবী গো আমি একা একা কেমনে থাকব কবরে আমি একা একা কেমনে থাকব কবরে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে আমি নয়ন বরে দেখব শুধু আরে আফন বলতে কেউ নাই আমার সংসারে হায় হায় আফন বলতে কেউ নাই আমার সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমি আপন বলে জানি শুধু তোমারে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে রে ও দয়াল নবী গো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে আমি নয়ন বরে দেখব শুধু তোমারে এই এই চন্দ্রটা আবার কোন আমার আপন বলতে কে নাই এই সংসারে আমার আপন বলতে সংসারে ও দয়াল নবী গো আমি আপন বলে জানি শুধু তোমারে আমি আপন বলে জানি শুধু তোমারে আমার মরণ কালে আইসো নবী কিনারে আমার মরণ কালে আইসো নবী কিনারে ও দয়াল নবী গো আমি নয়ন বরে দেখব শুধু তোমারে আমি নয়ন বরে দেখব শুধু জোরে কন তো আল্লাহু আকবার কষ্ট হইছে আমরা তো কষ্ট করতেই আইছি
হজ কত কষ্ট, হজ করা যে কত কষ্ট, ওই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে, এটা ইবাদতের কষ্ট। এই কথা কোন ঠিক কি না ভাই সাহেব আমার? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, সুবহানাল্লাহ, কোন কি লিমা তুহারে মো, কেন আপনি হারাম করেন, মা আহাল্লাল্লাহ লাকা, আল্লাহ পাক আপনার জন্য যা কিছু হালাল করেছে। আল্লাহ বলে হালাল আপনি কেন বলেন হারাম, সুবহানাল্লাহ, কোন আল্লাহ কা বুঝি গো হাবিব, আপনি হারাম বলতেছেন কেন, আমি বলি হালাল আপনি বলেন হারাম, কেন? তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার বিবির মন খুশির জন্য, আপনার পরিবারের বিবির মন খুশির জন্য আপনি হালালকে হারাম বলতেছেন নবী। ওয়াল্লাহু গাফুরুর রাহীম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। এখন আসেন, এটা হলো ডাইরেক্ট অনুবাদ, এই কোরআনের তাফসির না পড়লে অনুবাদ ডাইরেক্ট করলে হবে না, হবে না, হবে না। হায় হায় রে বাংলাদেশে কত বড় মুফাসসির ঘরে ঘরে, আমি কি কম জানি কি, আমার ঘরে বাংলা অনুবাদের কোরআন শরীফ আছে, ওরে বাপ রে বাপ, বাংলা অনুবাদের কোরআন শরীফ আছে এই জন্য বড় ফিসা হইয়া গেছে। কোরআন শরীফের বাংলা অনুবাদ আর তফসির আকাশ পাতালের চাইতেও বেশি ব্যবধান, কথা কোন ঠিক কি না? কোরআন শরীফের বাংলা অনুবাদ আর তফসির আকাশ পাতালের চাইতেও বেশি ব্যবধান। এখন আল্লাহ কয় আপনি হারাম করতেছেন, আল্লাহ হালাল করেছে, এখন কি নবী হারাম করে কি হালাল করে এটা কি বাংলা অনুবাদও আসেনি? এটা পাবেন তফসিরের কিতাবে, সুবহানাল্লাহ। কোন ভাই জান রে আমার, সংক্ষেপ করে বলছি, বারোটার মধ্যে প্রোগ্রাম, এগারোটার সোয়া এগারোটার মধ্যে প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ হবে। আমার নবী বারো খান বিয়ে করছে, কয়খান কথা কয় না? এই আয়াতের শানে নজরুল, শানে নজরুল বুঝুন তো, আরবিতে বলে শানে নজরুল, বাংলাতে বলে অবতীর্ণের কারণ, প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, এটাকে বলে অবতীর্ণের প্রেক্ষাপট, সুবহানাল্লাহ। কোন আমার নবী বিয়ে করছে কয়টা, আমরা করতে পারবো কয়টা? এই বুড়িয়া বলে একটা করতে পারবো, অনেক বয়স আছে, সাইটটা সাইটটা কয়টা, কথা কয় না কয়টা? আল্লাহ বলে পানকি হুমা তাবালাকুম, তোমাদের পছন্দিনে ব্যক্তি করে বিয়া করো, কয়টা? একটার পরে করলে কোনটা? কম আসনা সলাসা আওরবা সুরা নিসার মধ্যে, দ্বিতীয় বিয়া করো, তৃতীয় বিয়া করো, চতুর্থ বিয়া করো, পঞ্চম বিয়া করতে পারবা যদি বউ গা মাইনাস হয়, মরিয়া যায় বা তালাক হয় অথবা হারাই যায়, তুমি ফিডি মারিয়া লাইছ, বকিলে না আসে না অনেকে ফরের মাইয়া ফিডা শুরু করলে মুগুর কি বাঁশ কি ইচ্ছা মতো বাড়িয়ায় আছে কি না? কোন এই গেরায় মানে আমি আমি এলাকার কথা বলি, যারা বিবি কিলা এরা ভালো মানুষ না, এরা ভালো মানুষ। মুসা নবীর মেজাজ কত গরম ছিল, আজকে থাপ্পড় মেরেছে কিন্তু জীবনে বউ কিলানো, সুবহানাল্লাহ। কোন আজকে থাপ্পড় মারছে মুসা এত গরম মেজাজের কিন্তু জীবনে বিবি দিয়ে কিলায় নাই, আর আমগো মেজাজ কচু গাছের পাতা ফাতা ফানির মতো, দড়ি কেল হর মায়ের ফিরে শুরু করে। মনে রাখবেন বাবা, চোখের পাওয়ারে যদি বিবি ঠিক না হয় আপনি বাঁশ দিয়ে ফিরাইলেও এই বিবি ঠিক হবে না, কথা কো ঠিক কিনা? কোন আল্লাহ কয় হাবিব, আপনার বারো জন বেগম তিনজন বিদায় নিল একই টাইমে, নয়জন বিবি আমার নবীর সংসারে, নয়জন বিবির নয়টা ঘর নবী করেছে আলাদা আলাদা কক্ষ, এক ঘরে মারিয়া কিবদিয়া থাকে, এক ঘরে হাফসা থাকে, এক ঘরে আয়েশা থাকে, এক ঘরে মাইমুনা থাকে, এক ঘরে উম্মে সালমা থাকে, এইভাবে নয়জন, সুবহানাল্লাহ। কোন এখন আল্লাহ পাক কোন হালালের কথা বলে, আমার নবীর বৈশিষ্ট্য ছিল প্রত্যেকটা বিবির কাছে রাত্রি যাপন সমান, খাবার দাবার সমান, কাপড় চোপড় সমান, দেখা সাক্ষাৎ সমান। নবীজির হাদিস, একের অধিক বিবি যদি কারো থাকে, যদি সমানভাবে বন্টন করতে না পারে, কেয়ামতে বিকলাঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। বিকলাঙ্গ বুঝুন তো, চোখ কানা, কান কাটা, নাক কাটা, ল্যাংলা, এরম উঠবো কেয়ামতে। আমার দেশে বহু লোক আছে বিয়ে দুইটা তিনটা করে ঠিক, এক বউ লইয়াই আরামে আছে, আর দুই বউ এক বউর খবরও নেয় না, কথা কয় না? আবার অনেকেই আছে সমানভাবে বন্টন করে, আছে কিনা? কোন
এখানে যদি কারো দুই তিন বউ থাকে আমরা রাগ করি না, আল্লাহর দোয়া দিলাম, আমি তো কোরআনের কথা কইতেছি। ও আমার পালগিরি ভাইয়েরারি, আমার নবীর বিবি নয়জন, কয়জন কথা না, কয়জন? নয়জন বিবির ঘরে নবী সমান যায়। একদিন আমার নবী ঢুকলো মারিয়া কিপ্তিয়ার ঘরে, সুবহানাল্লাহ। কোন এরপরের ঘরটা হলো হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। হযরতে হাফসা হলো ওমর ইবনে খাত্তাবের মেয়ে, সুবহানাল্লাহ। কোন মারিয়া কিপ্তিয়ার ঘরে ঢুকছে, ওখান থেকে দেখা করে হাফসার ঘরে আসবে, হাফসার সাথে দেখা করে আয়েশার ঘরে যাবে। নবীর বিবিরা সবাই চুলগুলো আশ্রাইয়া সুন্দর করে সাজগুজ করে অপেক্ষা করত নবী আসবে, সুবহানাল্লাহ। কোন আমগুদাশে ফেয়ার এন্ড লাভলি সাজনা রে বাবা, ফেয়ার এন্ড লাভলি সাজনা। নবীর বিবিদের সাজগুজ ছিল শরীয়ত সম্মত সাজ, চুলগুলারে আশ্রয় একটু পরিপাটি অবস্থা থাকতো, তার কারণ নবীর বিবিরা জানে কোন স্ত্রী যদি মাথার চুলগুলো আশ্রয় একটু চাহিদা মতো পরিপাটি কাপড় চোপড় পরে একটু সুন্দরভাবে সাজগোজ করে থাকে, স্বামী যদি বাহিরের থেকে ঘরে আইসা বিবির সৌন্দর্য দেখে খুশি হইয়া একটা মুস্কি হাসি দেয় গো, স্বামীর মুস্কি হাসির সাথে সাথে ওই বেগমের জীবনের সগিরা গুনামা হয়ে যায়। আজকে ফালগিরির বউরা খুব খুশি হইব, হুজুর যে কইছে হাজ্জা থাকতাম ফেয়ার এন্ড লাভলি আনছুন নি, এ কথা কয় না। তো আপনি বলবেন শুধু ফেয়ার এন্ড লাভলি দিয়া সাজ না, হুজুর কইয়া গেছে পাঁচ ওয়াক্ত নামাজে রোজুর পানি যেই নারী চেহারা লাগাইবে ওই চেহারা নাকি নূরের ঝলক হবে, কথা কি ঠিক কিনা? কোন কোন সব কোম্পানি, কোনো কসমেটিক্স কোম্পানি জীবনে গ্যারান্টি দিতে পারবে না যে আমার সাবান দিয়ে ময়লা যাবে সাথে গুণা যাবে, কিন্তু আমার নবী গ্যারান্টি দিছে যখন তুমি হাত দিবা ওজুর পানি খারাজাত খাতে আমি নিয়া দিহি এই হাতে যত গুণা আছে রে ওজুর পানির সাথে গুণা মাফ হয়ে যাবে, যখন কুলি করবা মুখের গুণা মাফ হবে, গাড় মোসে করবা মাথা কাছে করবা গুণা মাফ হবে, পাও মোসে করবা গুণা মাফ হবে। সাহাবায়ে কেরাম কা নবী গো উজু তো আর গোসল না, বলে কি বুঝাইতে চাও? হাত ধুইলে পাও ধুইলে যে অঙ্গ দুইবে গুণা মাফ হবে, এই ফ্যাট ফিট রান ডেনা উরু এগুলা তো গুণা আছে, এগুলা কেমনে মাফ হবে? আমার নবী কই যেখানে তুমি ওযু করেছ এখান থেকে কালিমা শাহাদাত পড়তে পড়তে মসজিদে যাইবা, মুসল্লা যখন দাঁড়াইবা তখন মনে করতে হবে তোমার শরীরে একটা গুণাও না। আল্লাহু আকবার, কোন ইসলাম, ইসলাম আমাদেরকে কত ফিউর করেছে, একটা নাপাক মানুষকে পাক করে, জাহান্নামীকে জান্নাতি করে, অসভ্যকে সভ্য করে, উশৃঙ্খলকে সুশৃঙ্খল করে, কথা কোন ঠিক কিনা? এই ধর্মের নাম কি? ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ। কোন ভাই সাহেব আমার, আমার নবী মারিয়া কিপ্তিয়ার ঘরে, হজরতে হাফসার ঘরটা ফরের ঘর, এই মাতা আশ্রয় বয়ে রয়েছে, স্বামী আইয়ে না, অনেকক্ষণ বসে রয়েছে আসে না, রাগ করে চলে গেছে আম্মা আয়েশার ঘরে, আয়েশা কো কি তুমি চলে আইলা? বলে নবী আসে না, দেরি হইতেছে, মেজাজটা গরম খারাপ লাগে, হাজার বললাম কাল্লাই স্বামী আইয়ে না, সুবহানাল্লাহ। কর না আইব, যাও তুমি যাও, হয়তো এই টাইমে আইব, এই হাফসা ঘুরে গেছে ঘরে, যায় দেখে হ্যাঁ নবী আইছে, সুবহানাল্লাহ। কর উকি দিয়া দেখে নবী তো আইছে, হাফসা চকির মধ্যে নবীর পাশে মারিয়া কিপ্তিয়া বয়ে রয়েছে, কথা বুঝেন নাই? ওই ঘরে যে বেগম, ওই বেগম লগে আইছে, আয়া দেয় হাফসা নাই তো, নবী কয় হাফসা তো নাই তুমি বসো, কথা বলি হাফসা আয়ুক, সুবহানাল্লাহ। কর না হাফসা যখন উকি দিয়া দেখছে ওমরের মাইয়া তো মাঝটা ঠান্ডা না গরম, হাই হাই রে এতক্ষণ নবী মারিয়া কিপ্তিয়ার ঘরে ছিল, এখন দেরি কইরা আমার ঘরে আইছে, আমি আয়া দেখি এখনো তুই আবার আইছস, আমি এই নবীর সংসার আর করবো না, আমি বাবার বাড়ি চলে যাম, একটা ধরে বাবার বাড়ি। হযরত ওমর ইবনুল খাত্তাব সালাম পিরাইলো নামাজের মাইয়া যায় কয় আব্বা হুজুর আমি আর স্বামীর ভাত খাবো না, বলে কারণটা কি? এতের শান নজুল, বলে কারণটা কি? বলে আমার দয়াল নবী আমারে ঠগাইছে, ওমর ইবনুল খাত্তাব তরোয়ারটা তরোয়ালটা বের করে ফেলেছে, মাইয়া কাইটা ফালামো, আমরা ঠগাই না নবীর উম্মত না, বুঝার ভুল হইতে পারে, আমার নবী মানুষ ঠগায় না, সুবহানাল্লাহ। কোন আমরা ঠগান না নবীর উম্মত,
না তোমার ভুল হইতে পারে কয় স্বামী গো এই এই ঘটনা আমি সাজ্জা রইলাম স্বামী আসলো না গো নবী আমি রাগ করে চলাইছি আর যাইতাম না এই ভাই কল বিচার হইব সুবহানাল্লাহ কন মায়েরা কয় বিচার হইব আচ্ছা উমর ফারুক নবীর বিচার করতে পারবো এটা একটা মায়ের বুঝ দিল রে ল সুবহানাল্লাহ কন আর আমগো দেশের শ্বশুর হইলে মায়ের কথা হইনা লাড়ি রইল সাইডা আমার মায়ের এই করছে এই করছে মাইয়ারা আশকারা দিলি কি মাইয়া স্বামীর ভাত খাইতে পারে ও পারে বহু সংসার নষ্ট হয় মা বাবার কারণে স্বামী স্ত্রী ভালো কিন্তু মা বাবার কারণে জামাই বউ বিচ্ছিন্ন হইতে হয় কথা কোন ঠিক কিনা ভাই সাহেব আমার ওমর ইবনুল খাত্তাব লয়ে গেছে ওখানে যাওয়ার পরে একটা ঘটনা ঘইটা গেল আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়াইজা সাররান নাবিয়্যু ইলা বাদিয়া জওয়াজি হাদিসা ফালাম মানাব্বাত বি ওয়াজারাহুল্লাহ আলাইহি আরাফা বাদা ওয়া আরাদা আমবাদ ফালাম মানাব্বাহ ক্বালাত মান আংবা কাহাজা ক্বালা নাব্বানিয়াল আলিমুল খাবীর সংক্ষেপ করে বলছি যখন হজরতে হাফসা আর ওমর ইবনুল খাত্তাব গেল যা দেখে বেজাল লাগে গেছে কি বেজাল ওয়াইজা সাররান নাবিয়ু ইলা বাদি আজওয়াজি হাদিসা নবীর নয়জন বিবি একজনের কাছে আর একজন বলতেছে হাফসা তো বাবার বাড়ি ত্যাগ করে চলে গেছে হাফসা তো চলে গেছে হাফসা তো চলে গেছে এরকম বলা বলি করতে করতে নয়জনের কানে কথা নয়জন মিল্লা মিটিং ডাক দিছে কেন হাফসা চলে গেল ঘটনা কি ঘটনা কি ঘটনা কি এইভাবে বলতে বলতে আমাদের মা বোনদের দেখবেন এই গুম মকবরের একটা ঘটনা ঘটছে গো শুনছিস নি কয় না শুনি না আই যেন তোরতেই কইছি তুই কারতেন কইস না গো ঠিক কিনা কন এতাই দে তারা কে শুনছিস তুই ঘটনা আই যে কইছি তুই কারতে কইস না কইস না কইস না কইতে কইতে হুরা হালগিরি গরম জি জি এ হয় কি না কোন আমার নবীর বেগমরা কিন্তু বাহিরে কারো কাছে বলে নাই নিজের ফ্যামিলির নয়জন বেগমের মধ্যে আলোচনা হইছে হাফসা তো রাগ কইরা গেছে গা নবী দেরি কইরা আইছে এই ঘটনা এখন আমার নবী সেখানে বসা আল্লাহ তাবারাকা তাআলা কেমন আয়াত দিলেন আম্মা আয়েশা সিদ্দিকা সেখানে দাঁড়ানো হ্যাঁ আমার নবী সেখানে বসা আম্মা আয়েশা দাঁড়ানো নবী গম্ভীর মেজাজ গম্ভীর মেজাজ মনটা খারাপ আম্মা আয়েশা দাঁড়ায় গেল দাঁড়ায় বুঝায় আমাদের নবী ভালো মানুষ ঠকানা তোমাদের ভুল বুঝ ভুল বুঝা বুঝি হয়েছে তোমরা বুঝো না বুঝাইতেছে কেমন আসলে এটা কি নবীর সংসারে ঝগড়া ঝগড়া না এটা হলো নবীর প্রতি তাদের ভালোবাসা যার যার ভালোবাসা আদায় করতে চায় সুবহানাল্লাহ কন্যা ভালোবাসা এখন কি হলো আম্মা আয়েশা যখন দাঁড়ায় বলে আমার নবী দাঁড়াইয়া কয় আমি এটা কেমন ঘটনা পাইলাম কয় কি ঘটনা কই দেখো তাকাইয়া আবু বকর সিদ্দিক আইতেছে শ্বশুর আইতেছে ওসমান আইতেছে মাইয়া দুইজন লইয়া সুবহানাল্লাহ কন ওমা আলী আর ফাতেমা আইতেছে উমর তো আইছে আজগানির এই বেজাল একদিন মেহমান আইছে জামাই আইছে হুর আইছে সুবহানাল্লাহ কন না আমার নবী আল্লাহ পাক নবীরে কত ভালোবাসে প্রথম শ্রেণীর সাহাবি কজন চারজন প্রথম দুইজন সিনিয়র আবু বকর সিদ্দিক আর ওমর এই দুইজনরে আল্লাহ নবীর শ্বশুর বানাইছে দ্বিতীয় দুইজন হইল জুনিয়র এই সাতজনের মধ্যে এই দুইজনরে আল্লাহ নবীর জামাই বানাইছে আল্লাহ আকবর কন্যা ভাই সাহেব রে আমার আমার নবী এই অবস্থা দেখা দাঁড়াইয়া কয় আয়েশা কি কয় জীবনে আর মধু খাইতাম না সুবহানাল্লাহ কোন হাফসা কো আম্মা মধু কিলো এতন রে বেজার লাগছে রাগ করি দেরি করছে লাইন আমি চলে গেছি এবার মধু কিলো হুজুরে ক আমার দয়াল নবী ক যত বেজার লাগাইছে মধুয়ে আমার আল্লাহ পাক বলে এই কোরআনের ফতম আয়াত ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা নবী গো আমি না মধু খাওয়া হালাল করছি আপনি হারাম কোন কেন বুঝজি বুঝজি তাপ তাকি মার দাতা জওয়াজিকা বোর মন খুশির জন্য হালাল রে হারাম কোন নবী গো আমি না বলেছি মা তাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আপনি যা দিবেন ওটাই শরীয়ত আপনি যা দিবেন না ওটা শরীয়ত হবে না যদি আপনি মধু খাওয়া হারাম কোন আমি মধু খাওয়াইতাম না কাউরে খাওয়াইতাম না জান্নাতুন তা জিমিন তাহাতিয়াল আনহার জান্নাতে সাতটা নদী আছে একটা দুধের নদী একটা শরাবের নদী একটা শরবতের নদী একটা আছে মধুর নদী মধুর নদী বন্ধ বন্ধ করে দিম আপনি না খাইলে জগতের কাউরে খাওয়াইতাম না নবী আপনি কোন মধু কেন খাবেন না আমার নবী কয় আল্লাহ মনে বড় জ্বালা বেজার লাগাইছে মধুয়ে এ জোরে কর না আরে কি বেজার লাগছে মধুয়ে কয় না আমার নবী ওই মারিয়া কিপ্তিয়ার ফতঙ্গ রাজে গেল মারিয়া কিপ্তিয়া জানে নবী মধু পছন্দ করে সুবহানাল্লাহ কন্যা
মারিয়া কিপ্তিয়া নবী মধু পছন্দ করে একটা বর্তনে করে নবীর একটু মধু দিল। নবী মধু কান খাইতে দেরি হয়েছে, এই দেরি কান হাফসার সহ্য হয় না। সুবহানাল্লাহ, কয় না। মনে রাখবেন ভাই, পৃথিবীতে স্বামীর সব কিছু নামায়া দিবে ঘরের থেকে বিবি, স্বামীর বাগ দিতে রাজি না। 10 বছর স্বামী বিদেশ থাকে, বিবি ভালো কথা, টাকা পয়সা পাড়া হাজিগুন পর অনেক যায় বাজার টাজার করে, কোনো বেজার নাই। স্বামী বিদেশ, ভিডিও কলে কথাবার্তা হয়, কোনো ঝামেলা নাই। যদি বেগম হুনছে এই স্বামীয়ে কারোর লগে 10 মিনিট কথা কইছে, এক সপ্তাহ আলটিমেটাম দিবে, কই বাইতা বিদেশ লাগতো না বাইতা, এই কথা কোন ঠিক কিনা? স্বামীর বাক স্ত্রীরা কাউকে দিতে চায়, এই কথা কোন চায়নি? কোন স্বামীয়ে কোন স্ত্রীর বাক কাউকে দিতে চায় না, কিন্তু দুঃখ লাগে ভাই, বাংলাদেশের স্বামীরা বাঘ না দিলেও ঘ্রাণ দেয়, কথা কয় না? ফুলের বাঘ দিবে না ঘ্রাণ দিবে, আমার বিবি আমি আরেকজনরে দেয়া লাভ কি, কথা কয় না? আপনার বিবি আপনি আরেকজনরে দেয়া লাভটা কি, লাভ আছে? যদি দেহাইলে সুন্দর হইতো, সৌন্দর্য বাড়তো, তো ব্যাকি মিলি দেয়াইতাম, দেহাইলে সুন্দর বাড়ে, দেহাইলে ডগ বাড়ে, দেখাইলে কি ডগ বাড়ে নাকি কমে? জোরে কোন? চেহারা সৌন্দর্য মলিন হয়ে যায়, দিন দিন লাবণ্যতা কমে যায়, যারা পরপুরুষের সামনে চলাফেরা করে। আজ যেই নারীরা পর্দা মতো চলে গো, কালো হোক কুস্ত্রি হোক বিস্ত্রি হোক মুরক্ক হোক নিম্ন বংশের হোক, পর্দা মতো চলে, আমার দয়াল নবী বলছে এই নারীটাই হজরতে ফাতেমার সাথে জান্নাতি হবে। এই ওয়াজটা মনে হয় বেতাল হইতেছে না? মহিলারা এতক্ষণ কইছে, এতক্ষণ তো বালাই কইতেছে, স্বামী ঘরে দুইটা আছে, অন্তে আম ঘরে দোয়া শুরু করছে। আহ বাবা রে, এই পালগিরির রাস্তা, এটা ভাঙছে কি ব্যাগ পুরুষে না মহিলাও আছে লগে? স্যার সাহেব, রাস্তাটা তো ভাঙছে, কেন পুরুষের গাড়ি না মহিলার গাড়িও আছে? উভয় স্যার সাহেবকে উভয়, এই স্যার স্যারমিনি সার্টিফিকেট পাইছি আমরা, কারণ পুরুষ মহিলা উভয় টেন্ডারও বেলা হয়েছে, মারাবা কর। আমি তো এখন মাসে একবার জুমার নামাজ পড়াইতে আসি রে, মানে কর মাসে এক জুমা আসি, আগে প্রতি সপ্তাহে আসতাম। তো কালিয়াবাদ থেকে রওনা হয়েছি, একটা বাস্তব কথা, গাড়ির সিএনজির পিছে সিটে বইছি, ড্রাইভার একা হুজুর লেডি যাইছে সামনে যান, তো গেলাম সামনে। পরের দিন আবার একই অবস্থা, পরের সপ্তাহ, এরারো সপ্তাহ আমি দেখি পিছে সিট খালি আছে, ইচ্ছা করি সামনে বইছি, ড্রাইভার এক সাবি কারণ একা হুজুর কোন কি সামনে দিয়ে বই যান, পিছে না খালি আছে, কিত্তে রেট হয়ে গেছেন, লেডি যাইছে সামনে যান, আমি আগে পজিশন মতো বইছি, এটা বালা, এটা বালানো নেই। এই শুনুন শুনুন, একটু পরে মহিলা তিন যাইছে, এত সিএনজি তুলছে, কি রে কয় হুজুর আপনি ক্যামেরা যাও নাই কেউ জানি রে, আমরা দিই তো, এ বর্তমানে সিএনজির হিসির সিট পুরুষের কোয়ালো নাই, এ কথা কয় না ঠিক কিনা কর? ও এত তিনবার বদলাইছে, এ ও শোনেন 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 শোনেন, আমি আমি হুজুর হইয়া এতবার মহিলার কারণে সিট পাল্টাইছি, সাই আমার লগে মহিলার লাই সিট পাল্টা লাগছে, এরকম কেউ আসেন নি? হাত তুলুন সেই ইন্নালিল্লাহ, দেখছেন নি আলাম, এ মাইকুল আবালে পাল্টাইছে। আচ্ছা কোন তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না? সম্ভব। আপনার বেগম রে আপনি বুঝান, আমার বেগম রে আমি বুঝাই, আপনার বোনকে আপনি বুঝান, আমার বোনকে আমি বুঝাই, ওনারা বাজারে যেন না যায়, যদি একদম যেতেই হয় যেন সেইভাবে যায়, যেন কোনো পুরুষের ক্ষতি না হয়, কথা কোন ঠিক কিনা? আমরা এমন হয়ে গেলাম কেন? পুরুষগুলো বাড়িতে বসে থাকে, মহিলারা কেল বাজারে যায়। রোজার মাস রহমত না কেয়ামত? আমি তো দেই রনাগর, মহিলার কেয়ামত? রোজার মাসে মহিলা বাড়ে না কমে? ও ভাই বাজার ডাবাই আলায় সুইবারে কা কুড়ান লাগে না, বোরকা কুড়ায়, বোরকা ঝাড়ু দেয় বাজার, সুইবারে রোজার মাস দিয়ে যায়, এই কথা কর? একে কি বেশি বেতাল কইছি? আপনি জান্নাতের দরজা যাবেন, ফুলসরাত পার হবেন, মিজান পার হবেন, বিচার নিচার সব পার, দরজা যাবেন, লেখা থাকবে আদায়ু জুলাইয়াত খুলাল জান্না, যারা দুয়স জান্নাতের দরজাইছ কিন্তু ঢুকতে পারিবা না, কথা বুঝেন না? দুয়স বুঝছেন নি? দুয়স কি? ব্যাপারটা মহিলা না পুরুষ, আর উভয় মহিলা পুরুষ। ভাই সাহেব আমার শেষ করে দেই,
এইটাকে কোটা শেষ করে দুই মিনিট লাগবো আর ওই নয়জন বিবি এখন সমস্যা পড়ে গেছে আমার নবী কয় জীবন মধু খাইতাম না সুবহানাল্লাহ কোন নবীর মন খারাপ এখন হাফসা তো বুঝছে হায় রে ঘটনা হিয়ান হয় না যদি নবী মধু না খাইতো তো তো দেরি করতো না আমার নবী কয় আয় মারিয়া কিপ্তি আমারে মধু দিছে খাইতে এই মধু খাও না আমার দেরি হয়েছে আমার দেরি হতে হাফসা বাফার বাড়াই গেছে হাফসা বাফার বাড়ি জানা আজকে দরবার হয়েছে আমি মধুটাই আর খাইতাম না বিবির মন খুশির জন্য মধু হারাম কইয়েন না আমার নবী দাঁড়া ক মধু যদি খাইতে হয় সিদ্ধান্ত আরেকটা কয় কি সিদ্ধান্ত আমি এই সবগুলা বিবি তালাক দিয়া দিমু সুবহানাল্লাহ কন রে বউ তালাক দেন জায়েজ আছে নিও আছে আছে তো পৃথিবীতে যত জায়েজ কাম আছে সব চাইতে ছোটো জায়েজ হলে বউ তালাক দাও যেটা করলে যেই জায়েজ কাম করলে মানুষ খারাপ করে কামটা জায়েজ তালাক দি কিন্তু মানুষকে বেঁচে বউ তালাক দিলে তুই মানুষ নিবি বেটা এমনি কিন্তু জায়েজ কথা কন ঠিক কিনা জায়েজ কামের মধ্যে বাইশা বাবা আমার নবী দাঁড়ায় কয় একজনও রাখতাম না সবগুলো বউ তালাক দিয়া দিমু নয়জন বিবি একদিকে যায় কয় আমরা একটা ঐক্যজোট করিল কি ঐক্যজোট কাজে একটা মজা করবো আমরা যাইতাম না তো নবীর একটু কষানি দেই মাঝে মাঝে বিবিরা স্বামীরে কষানি দেয় না এ কথা কয় না কা আবার কষানি ছোটে ফ্যাঁস কাটি গেলে তালাক হয়ে যায় এ কথা কেন আমার নবীরে একটা কষানি দিতেছে আসলে আল্লাহ পাক এই ঘটনা ঘটাইয়া কে আমার পর্যন্ত স্বামী স্ত্রীর হকের বিষয়ে একটা সুরা নাজিল করবে এটা আল্লাহর ইচ্ছা এটা কোনো ঝগড়া না এটা কি আল্লাহর ইচ্ছা আমরা নয়জন একদিকে আমনে একদিকে কি করবেন কো তালাক দিয়ে দিমু কে আমরা যামু গা সুবহানাল্লাহ কোন নবীর বয়স তখন কত কইতে পারবেন সাইডের উপরে এমন অবস্থা আপনার কে খেদমত করবে আমরা সব গুণ যামু গা সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ কয় আসা রাব্বুকুম ইন তাল্লাকা আসলে তালাকের কথা ইন তাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খাইরাম মিন কুন্না মুসলিমাতিন মুকমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতি ওয়া আবকারা এই নজন বিভিন্ন নয়টা কথা মুসলিমাতিন মুকমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতি ওয়া আবকারা নজন বিবির নয়টা গুণের কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলছে নজন বিবির নয়টা গুণ এক একটা বিবির একটা গুণ দশ মিনিট করে কইলে নব্বই মিনিট লাগবে তবারুক আর খাওয়াতে হবে না ওই কুষ্টিয়া গেছিলাম কুষ্টিয়া কই দেরি হয়ে যাবে না নি খানার খাতি হবে না কথা কয় না খাতি হবে না আমারে গেল এক বাড়িতে নিল আমারে বসার জন্য এতক্ষণ বসে থাকবো হুজুর আসেন বসেন মাটি খাতি খাতি সময় কাইটে যাবে আর কিরে কয় মাটি খেতে মাসি তো দশ মাটি খাতি খাতি সময় কাইটে যাবে এটা কিরে কলি ক হুজুর আমার দেশে ওই বুনা করা গরুর কলিজিকে মাটি বলে কইল কলিজা খাতি খাতি সময় মাটি খাতি খাতি সময় কাইটে যাবে আসলে তাকে বাসাগুলো ভাল লাগে সুন্দর বাসা ঠিক কথা কন ঠিক কিনা আমগো দিকে তো আয় তুই হইতে হানি খাবি নি রা হাপ পাহাড়ি গো শুদ্ধ করি কে কয় ওদিকে যাইও না কয় কি ওখানে যাইও না হাফ আছে আল্লাহ তুমি আমাদের সবার গুণাগুলা মাফ করে দাও জোরে কন আমিন বিবিরা কয় আমরা যামু গা তা আল্লাহ কয় যাই লেগা যাক গা নবী যদি চলে যায় তো এই মুসলিমাতিন তাদের থেকে মুসলিমা মুমিনা তাদের থেকে বেশি খেদমতকারী বেশি সুন্দরী আবেদা রোজাদার নামাজি হ্যাঁ কুমারী বিধবা আপনি যা চান আচ্ছা এতে ভালো ভালো বিবি আমি আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবো এই জায়গা লেগা জাগা সুবহানাল্লাহ কর জহান আল্লাহ এই থাড়াইছে অন্য একজন বিবি কর সাচ্ছে কাম আল্লাহ তো নবীর দিকে আরে কথা কয় না কয় আমনের দিকে কে আমরা তো নয়জন ভোটার আমনের ভোট কয়টা আমগো ভোট তো নয়টা দেখি আজকে কে জিতে নবীর সংসারে কি প্রেমের খেলা আল্লাহ জিব্রাইল রে ফাটায় এ ভোট সা ক কি কে বলো ইনতাজাহারা আলাইহি ফাইন্নাল্লাহু ওয়া মাওলাহু ওয়া জিব্রাইল ওয়া সালিল মুকমিনিন ওয়াল মালায়েকাতু বাদা যালিকা জাহিরা কয় আমার নবীর ভোট আসাও এক নম্বরে হুয়া মাওলাহু ফাইন্নাল্লাহু হুয়া মাওলাহু এক নম্বরে আমি আল্লাহ আছি নবীর দিকে আমি
সলে মমিন যারা ওখানে হাজির, আবু বকর ওমর ওসমান এই মাইয়া গো বাফেরা গো আমরা নবীর দিকে, ওয়া মালাইকাতু সমস্ত ফেরেশতা ডাইকা কয় আমরা নবীর দিকে, এইবার হাফসায় যাইয়া গো নবী গো আমি বুঝি নাই ভুল বুঝা বুঝি হইছে গো নবী, আপনার জন্য সাজগোজ করছি আপনি আসেন নাই সহ্য হয় নাই, কদমে পড়লাম মাফ কইরা দেন, আমার আল্লাহ কয় হাবিব মাফ কইরা দেন না গো কয় কেমনে মাফ করতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও, চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহ পাক মাফ করে দিয়েছে, নবীর সংসারে শান্তি বিরাজমান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখান থেকে শিক্ষণীয় বিষয় কি পাবেন আপনি? আপনার বিবি নিশ্চয়ই আপনার জন্য ঘরে অপেক্ষা করে, করে কি না? তা আমরা যে হালগিরি হাই স্কুলের সামনে 11টা 12টা অন্ত ইস্কা রুইতন ফিরাইতেছেন, এ কথা কয় না, আপনার কি হক নাই? কি হক নাই? স্বামী আর স্ত্রী ঘরে বসে যদি সাংসারিক কথাবার্তা বলে সওয়াব আছে, স্বামী স্ত্রীর দিকে নজর দিবে, স্ত্রী স্বামীর দিকে নজর দিবে, গুনাহ মাফ হবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইজন হাতে হাত ধরবে, মুসাফা করবে, হ্যান্ডশিপ করবে, যতক্ষণ স্বামী স্ত্রী হাতে হাত ধরে রাখবে শীতকালে গাছের পাতা যেইভাবে ধরে দুইজনের গুণা এইভাবে মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ, তা আপনি কত ফিরাইবেন আর ফিরে দিবে, এটা হাতের তাইলে শেষ, কাল ফিরাইতে আছে ইস্কা বুইতন ডাক দিয়ে কর টাক, এ কথা কয় কিনা করে, পরের দিন সকালে তো ঘরও সাইল নাই কিচ্ছু রে, কই যে গেম খেললে আইছে এটার নাম দিয়েছে জুয়া, কি কথা না, কি ক্যারাম বোর্ডের জুয়া আছে কি না, ফার্স্ট ইয়ার গেম, ফার্স্ট ইয়ার এটা কোনো জুয়া নেই, ফার্স্ট ইয়ার এটা কোনো জুয়া নেই, মদ এক হোটা মদ, লুডু খেলে জুয়া দিয়া টাকা দিয়ে, মার্বেল খেলে টাকা দিয়ে, ক্যারাম বোর্ড খেলে টাকা দিয়ে আছে কি না, কোন এই জুয়া কি মুসলমানদের খেলা? খেলে তো খেলে। আল্লাহ পাক যেন আমাদের সমাজটাকে ইমাম হুসাইন কাফেলার সৈনিকদের সমাজ হিসাবে কবুল করে, সিল্লা এখন আমিন। এই মসজিদটা খুব সুন্দর তো, এখানে কি প্রয়োজন? সাদ নাই মসজিদে, দোতালার সাদ, আলহামদুলিল্লাহ কর না ভাই সাহেব, মসজিদ কার ঘর? মনে মনে করে টিয়া দিছি আমরা ঘর বেলে আল্লাহর না, আল্লাহর ঘরে ব্যাকে কর না, মসজিদ কার ঘর? এটা বিশ্বাস আসেনি, ইডিয়া না আল্লাহর ঘর, হেমাতার দেওয়া আল্লাহর ঘর, কেমন ওই সিডি আল্লাহর ঘর, একটু বলি এক মিনিট, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের কাছে শেষ করে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মসজিদটা হয়েছে, এটা আসল ঘর না, আসল ঘর কাবা, কাবার অংশ আসছে এই জন্য এটার নাম হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমরা কি হুজুর? আসল হুজুর নবী মুহাম্মদ, ওই নবী যে বলছে তোমরা আমার লেবাস লইয়া চলো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর লাইনে চলেন না হুজুর, আসল হুজুর নবী, তো আসল বাইতুল্লাহ তো মক্কায়, ওই বাইতুল্লাহর অংশ এখানে আসছে, এই জন্য এটার নামও আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, কোন কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। নবী পাক নিজে বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, হু স হু মেড এ মেসকু ফর লর্ড ইন দিস ওয়ার্ল্ড, আল্লাহ উইল মেড ফর হিম এ হাউস ইন প্যারাডাইস, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ বানাবে আল্লাহ পাক তার জন্য বেহেশতে ঘর বানাবে। জোরে কান্না সুবহানাল্লাহ, এই মসজিদ কেয়ামতে সুপারিশ করবে, মসজিদের উপরে সাদের অনেক কাজ বাকি, যদি কোনো বন্ধু থাকেন আল্লাহর ওয়াস্তে কি বলতে পারবেন, এই এলাকা কোনো সমাজসেবী, এই এলাকা কোনো ধনবান মানুষ মা বাবাকে হারিয়েছেন, দুই মিনিটের মধ্যে, বেশি কাল শোনা, দুই মিনিটের মধ্যে কোনো ভাই কি বলতে পারবেন, 30 পারা কোরআনুল করিমের সদকাতে প্রতি পাড়ায় যদি 1000 টাকা করে আপনি সদকা দান করেন, প্রতি পাড়ার উসিলা যেন আল্লাহ পাক আপনার বংশরাজাব মাফ করে, আমি চাই একজন লোক 30টা 1000 টাকা, এই এলাকা যদি কেউ থাকেন আল্লাহর ঘরের দান সবচেয়ে বড় দান, একটা বাজি হয়ে থাকেন 30টা 1000 টাকা, কোনো ভাই কি পারবেন, এখানে কি এমন কেউ আছেন? যদি থাকেন, কোরআন শরীফের কতগুলো আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, প্রতিটা হরফের সওয়াব যেন আল্লাহ দান করে, জোরে কোন আমিন। আপনারা মনে করছেন এটা মোবাইল না, এটা মোবাইল না, নি এটার ভিতরে কয়টা, 286টা কিতাব আছে, 286টা কিতাব আমার এই মোবাইলটা, সোরা যদি লই যায় হঠতে পারবো নি,
মজার ঘটনা, আমি সিএনজি সিএনজি দি বেশি মাহফিলে আসি তো, সিএনজি এলাকা তো সিএনজি বা লাকি কর মাইক একটা লই আইকে মারা হাসা হাটিয়ে বানা দেন এবার আমরা জীব না ইন্না হালগিরি। তো সিএনজি দিয়ে আইতিছি বর্মসুরির সামনে নাইমা, আমি একটা ব্রাশ কিনবো আসার টাইমে, ব্রাশ আনতে মনে নাই, ড্রাইভারও আমার লগে লগে বইয়ে রয়েছে, আমি আইসি সোরা আইসি দি সিএনজি তার ব্যাগ লই দৌড় দিছে ড্রাইভার, এই তো রজু আছে নি সুরে কম্মা, ড্রাইভারে জিজ্ঞে আর রজু আছে নি সুর আবার রজু কি এটা কিতাব কিতাব কোথা কারো এটা কিতাব তো রজু আছে নি, আমি এই কথা কোনোদিন বলতাম না, ড্রাইভার সুররা কত রজু আছে নি সুরে বুঝি অজু করে চুরি করতে হয় গেছে, এই তো কিতাব গুলো আসতে রাখ গেছে কয়বা আসলে কিতাব খুলি সাথে খুলি দে হাসা হাসা কিতাব কত ভাই 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 যাই গে মনে করছে নি কিতা জানি, ড্রাইভারে কত রজু আছে নি সুর কাছে মনে সুর অজু করে আই নি জলদি আল্লাহ তুমি আমগরে কবুল করো, জোরে কর না আমিন। এই ঘরটা কার, জোরে কর কার, একজন ভাই কি 30,000 টাকা মা বাবার জন্য হয় না এই এলাকায়, যে বাড়িতে বিল্ডিং করছেন মা বাবা নাই কবরের জায়গাটা যেন বেহেস্তের টুকরা হয়ে যায়, যদি কোনো বন্ধু থাকেন হাত তুলেন আল্লাহ বরকত দিবে, আল্লাহর ঘর মসজিদে ঠকবেন না আল্লাহ বরকত দিবে। এখন রাত 12টা বাজে, দিস নাইট ইজ লাইক এস ডিপ, আল্লাহ উইল ওপেন ইজ ডোর অফ রহমত, রাত্র যত গভীর হয় আল্লাহ পাক রহমতের দরজা তত খুলে দেয়। আছেন কোনো ভাই দিতে পারবেন 30,000 টাকা? এই মসজিদ কমিটির মধ্যে বা এই সমাজের মধ্যে এরকম ধনবান লোক মফিজুদ্দুর আল কাদ্রিজুর আছেন নি? আপনারা চিনেন, আমি তো চিনি না, ধনবান একজন লোক দেখাই দেন না 30,000 টাকা যেন দেয়, এত লাখ টিয়ার কাম হয়েছে জানো, এটা কি না দিলি নি হয়েছে, এলাকাবাসী তো দিছে, কেউ বেশ দিছে কেউ কম দিছে, সবাই মিলি করি কাজ হারি জিতি 30 পারা কোরআনের সওয়াব মা বাবার কবরে পৌঁছানোর জন্য একটা বাইর কি দরদ হয় না, যেই মায়ের একটা ফোঁটা দুধের মূল্য সারা পৃথিবী বিক্রি করলে দেওয়া সম্ভব না, ঠিক কিনা কোন? পারবেন কেউ দিতে 30,000 টাকা? অর্ধেক করে দেন তো, 15,000 করে রেখে দিতে পারেন, 15,000 দুজনে দেন, 15 করে 30 হবে না হুজুর, এই লাইনে মিল হইছে, এটা হইছে কেন, এটা শুনি ভাই কোন শর্মা সব, আমার প্রধান অতিথি দিব 15,000, হ্যাঁ বড় ভাই আর আমি দেব 15,000, আস্তে ভাই একটু আমি একটু একটু সরি, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন এম এ, চেয়ারম্যান 10 নং ওয়ার্ড উত্তর ইউনিয়ন বলতেছি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মুকুল, বিশ্ব রাজনীতিবিদ সমাজসভা পালগিরি, এই দুইজন এই রত্ন মা বাবা বংশধর রুহুর হস্তে আল্লাহর ঘরে এই মসজিদে দিবে সমান ভাগ করে 15-15 30,000 টাকা, নারে তাকবীর, সরি আমি আসলে জানতাম না, আল্লাহ শর্মা সাহেবের আব্বা হাত তুলছে, বাবা যার ঘরে আছে জান্নাতের দরজা তার খোলা আছে, মা যার ঘরে আছে বেহেস্তের দরজা তার, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা বুবু মায়ের মতো না, ও মা গো জান্নাতের সাবি আমার মা, আল্লাহ আমার এই দুই বন্ধুকে তুমি কবুল করো, ওনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, যদি যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ এদেরকে কবরে জান্নাতি হাওয়া জারি করে দাও, আল্লাহ জান্নাতি পোশাক দিয়ে এদের সম্মান বাড়ায় দাও। এই আপনাকে দুজনের দুঃখ কি, কোমর বাতালি এমনি স্যার আছে, স্যারওয়াই বইয়েন বইয়েন স্যারওয়াই বইয়েন, আমি এরম ব্যবহার করি যেন জীবনে আর হেইমা ফেলে দাওয়াত না দেয়, বাবা 10,000 টাকা করে দিতে পারবেন দুজন লোক, 10,000 আছে আল্লাহর মসজিদে, 10,000 আল্লাহর মসজিদে 10,000 টাকা, এ মনির ভাই ব্যাকে গেলে আমাদের দিকে চাই, এ মেমো সাহেব তৌফিক আছে নিও তাহলে কি সুন্দর টুপি মার দিছে, কইতে কি সুন্দর টুপি মার দিছে, কইতাম নি কত কইতাম,
এই মেম্বার মনির ভাই দিব 10 আর আমার নাসির ভাই দিব 10 সুবহানাল্লাহ কন না আর জোরে কন না সুবহানাল্লাহ দুইজনে কত কোরআন দিয়ে কইবেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ এই নাসির ভাইয়ের কথা এখানে আছে আর মনির ভাইয়ের কথা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিজনিহি ওয়া সিরাজাম মানীরা আমার নাসিরউদ্দিন মাহমুদ ভাই এবং মনির হোসেন মেম্বার ভাই দুইজনে দিবে 10 10 20,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ভাই সাহেব দুইজনে মিল্লা 30 পারা ফুরাইছে এই দুজনে 30 পারা ফুরাইছে একটা লোক এরা 20 পারা হইছে না দুইজন একটা লোক কত 10,000 টাকা আহাহা রে আরে জগৎ বেয়াই কমন বেয়াই হাজা বেয়াই ব্যাগের বেয়াই 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 দুলাল প্রধান আমার ভাই জনাব দুলাল হোসেন প্রধান আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় লিডার উনি দিবে 10,000 টাকা নারে তাকবীর কত হইল কথা কন্যা কত এই রোজার মায়া দিন একটা আমল করলে কত সওয়াব একে বুঝা গেল 70 একটা গুণ আছে কি কন 70 যে নবী কইছে এমনি কইছে 70 সঙ্গে একটা বরকত আছে একটা লোক হাত দিয়েছে 10,000 টিয়া 70 হক ঠক দেন আল্লাহ বরকত দিব মসজিদ কমিটির সভাপতি মুরব্বী জনাব ওলিউল্লাহ সাহেব 60 থেকে 70 সংখ্যাটা পুরাইয়া দিল নিয়ত করলো উনি দিবে 10,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত এ ব্যস্ত করাও ভুলি গেছে কয় 7টা বেলে ব্যস্ত করা দুজক করা মাজাব করা সাইটে আমগো মাজাবের নাম কি হানাফি কি কি আমগো মাজাবের নাম কি হানাফি এই 8টা বেহেস্ত আমার নবী বলতেছে কি জানেন যেই লোকে এক ওয়াক্ত নামাজ কাজা করিব ইচ্ছা করি 80 হেকবা জাহান্নামের আগুনে জ্বলব এ কথা কয় না তাহলে বোঝা গেল 80 সংখ্যার একটা ঘটনা আছে কি না কোন 71 থেকে 80 দুজকের আগুন থেকে বংশধরকে বাঁচানোর জন্য এই নিয়তটা একজনে করেন 10,000 টাকা কোন ভাই পারবেন আল্লাহ বরকত দিবে লম্বা করে দোয়া করলাম না একসময় দোয়া করবো সবাই মিলে একজনের দোয়া করবো আমার আনোয়ার ভাই গেল কই স্যার মেন ভাই কোন দিকে চাইতাম কই 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 আনোয়ার ভাই কই ও ওই কি সুন্দর চেহারা দেখছেন নিয়ে মুস্কি হাসে আনোয়ার ভাইয়ের কথা নাই ও কিতাবে নুরুল আনোয়ার কিতাব নাই আমার ফাজলের যোগ্যতম কিতাব নুরুল আনোয়ার সুবহানাল্লাহ কন না এ মা বাপটি ভালো আসিল ভালো ভালো নাম রাখছে গেছে এখন কি নাম জানেন নি রিঙ্কু ফিঙ্কি সাইকেল টিউব টায়ার বেল নাম এখন বাদ নাই সব রাখ